ফ্রেন্ডস এই ভিডিওতে আপনাদের সাথে অনেক সুন্দর একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপটি দিয়ে আপনি আপনার যে কোনো ছবিকে অনেক সুন্দর করে এডিট করতে পারবেন আপনি আপনার যে কোনো ছবিকে যদি অনেক সুন্দর করে এডিট করেন আমার মনে হয় যে আপনার যে কোনো নর্মাল ছবি অনেক আকর্ষণীয় হয়ে যাবে এবং আরো অনেক সুন্দর হয়ে যাবে ফ্রেন্ডস সুন্দর করে ছবি এডিট করার জন্য ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে সেই অ্যাপটি কোথায় দেখে কিভাবে ইনস্টল করবেন ভিডিওর শেষে দেখে দেব এখন দুইটা ছবি এডিট করে আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনার যে কোনো ছবি অনেক সুন্দর করে এডিট করে নিতে পারবেন তার জন্য এখান থেকে অ্যাপটি ওপেন করি অ্যাপটি ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপর এখানে প্লাস আইকন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন কালার ব্যাকগ্রাউন্ডস এখান থেকে আপনি কালো কালারটি সিলেক্ট করবেন যেমন আমি কালো কালার সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখতে পারবেন এই কালো কালার ব্যাকগ্রাউন্ডটি এখানে চলে আসবে তারপর টুলস এখানে একটি ক্লিক করবেন ক্রপ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই অপশানগুলো একটি এদিকে নিচের দিকে এই অপশানগুলো এইদিকে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন এই অপশানটিতে একটি ক্লিক করবেন তারপরে উপরের দিকে চিহ্ন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন ফটো অ্যাড ফটো এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন ধরনের পিকচার দেখতে পারবেন এই পিকচারগুলা এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন যে পিকচার দিয়ে আপনার ছবিকে এডিট করতে চাচ্ছেন এখান থেকে সেই পিকচারটি সিলেক্ট করবেন যেমন আমি এই পিকচারটি দিয়ে দিলাম তারপর অ্যাড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই পিকচারটি একটু বড় করে দেবেন যেমন আমি এত বড় করে দিলাম বড় করে দেওয়ার পর এখানে স্ক্রিনের ফাঁকা যে কোনো একটি জায়গাতে ক্লিক করবেন তারপর এখানে আবার দেখতে পারবেন ফটো এখানে একটি ক্লিক করবেন এখান থেকে আপনি সেই ছবিটি সিলেক্ট করবেন যে ছবি অনেক সুন্দরভাবে এডিট করতে চাচ্ছেন তবে অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে যদি আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এই ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম তারপর অ্যাড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই ছবিটি একটু বড়ো করে দেবেন যেমন আমি এই ছবিটি বড় করে দিলাম বড় করে দেওয়ার পর স্ক্রিনের ফাঁকা যে কোনো একটি জায়গাতে ক্লিক করবেন তারপর এখানে আবার দেখতে পারবেন এড ফটো এড ফটো এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার সেই পিকচারটি সিলেক্ট করবেন যেমন আমি এই পিকচারটি সিলেক্ট করে দিলাম এই পিকচারটি সিলেক্ট করার পর এখান থেকে পিকচারটি একটু বড় করে দিবেন এবং এভাবে ঘুরিয়ে দিতে পারেন যেভাবে ছবিকে এডিট করলে আপনার মনে হয় যে অনেক সুন্দর হবে সেভাবে আপনি এখানে গুড়িয়ে দেবেন তারপর এখানে এই নীচের অপশানগুলো এই দিকে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন ব্লেন্ড এখানে একটি ক্লিক করবেন তারপর স্কিন এখানে একটি ক্লিক করবেন তাহলেই দেখতে পারবেন এই ছবিটি অনেক সুন্দরভাবে এডিট হয়ে যাবে এভাবে ছবি এডিট করার পর যদি আপনি ফেসবুকে পোস্ট করেন আমার মনে হয় যে সবাই অনেক পছন্দ করবে এখন দেখে দেব এই ছবিটি কিভাবে সেভ করবেন উপরের দিকে ঠিক চেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এরো চিহ্ন চলে আসবে এরো চিহ্ন এখানে একটি ক্লিক করবেন তারপর ডান এখানে এখানে একটি ক্লিক ক্লিক করবেন সেভ করার পরেই এই ছবিটি আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে ফ্রেন্ডস এখান থেকে আর একটি ছবি এডিট করার জন্য প্লাস আইকন এখানে একটি ক্লিক করি এখানে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসার পর কালো ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন টুলস টুলস এই অপশনটি সিলেক্ট করি তারপর ক্রপ এখানে ক্রপ সিলেক্ট করি ক্রপ সিলেক্ট করার পর এই অপশানগুলো একটু এদিকে নিয়ে আসার পর এই অপশানটি সিলেক্ট করার পর টিক চিহ্ন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই অপশানগুলো একটু এদিকে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন ফটো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে পিকচারটি দিয়ে আপনার ছবি অনেক সুন্দরভাবে এডিট করতে চাচ্ছেন সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এই পিকচারগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন যেমন আমি এই পিকচারটি দেব পিকচারটি সিলেক্ট করার পর অ্যাড এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এই অপশনটি এই পিকচারটি একটু বড় করে দেই। এই পিকচারটি একটু বড় করে দেওয়ার পর চিহ্ন এখানে একটি ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সেই ছবিটি সিলেক্ট করে দেবেন যে ছবি অনেক সুন্দরভাবে এডিট করতে চাচ্ছেন যেমন আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম তারপর অ্যাড এখানে একটি ক্লিক করি ক্লিক করার পর ছবিটি একটু বড় করে দেই ছবিটি বড় করে এখানে দিয়ে দেই বড় করে দেওয়ার পর ঠিক চিহ্ন এখানে একটি ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাড ফটো এখানে একটি ক্লিক করি এখানে ক্লিক করার পর অবশ্যই সেই ছবিটি আবার সিলেক্ট করতে হবে এই পিকচারটি আবার সিলেক্ট করতে হবে তারপর অ্যাড এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর এই পিকচারটি একটু বড় করে দিই বড়ো করে দেওয়ার পর এখানে নিয়ে আসি এবং এই অপশানগুলো একটু এদিকে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন ব্লেন্ড এখানে ক্লিক করি তারপর স্কিন এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন এই এই ছবিটি অনেক সুন্দরভাবে এডিট হয়ে গেছে এখন এই ছবিকে সেভ করার জন্য ঠিক চিহ্ন এখানে একটি ক্লিক করি এখানে ক্লিক করার পর অ্যারো এখানে একটি ক্লিক করতে হবে তারপর ডান তারপর সেভ এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এই ছবিটা অনেক সুন্দরভাবে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে ফ্রেন্ডস এখন দেখে দেব এই অ্যাপটি আপনি কিভাবে ডাউনলোড করবেন ফ্রেন্ডস এই অ্যাপটি ডাউনলোড করার জন্য জাস্ট আপনার মোবাইলের প্লে স্টোর চালু করবেন প্লে স্টোর চালু করার পর প্লে স্টোরের বারে লিখবেন পিকসার্ট পিকসার্ট লেখে সার্চ দিলেই দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন ফ্রেন্ডস এই সিলাজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ